শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে। সময়টা ছিল 636 সাল। ইসলামী খিলাফত ইরাক জয়ের লক্ষ্যে চূড়ান্ত যুদ্ধ সংগঠিত হয়। ইতিহাসে যা কাদিসিয়া যুদ্ধ নামে পরিচিত ছিল, কাদিসিয়া যুদ্ধ ইতিহাসের গতিধারা পাল্টে দেয়। এই যুদ্ধ ইতিহাসের 50টি গুরুত্বপূর্ণ যুদ্ধের অন্যতম। প্রখ্যাত ঐতিহাসিক উইলিয়াম ওয়ার তার 50 ব্যাটলস দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড শিরোনামের বইয়ে কাদিসিয়ার যুদ্ধকে 43তম হিসেবে উল্লেখ করেছেন। ইরাক তখন জরথষ্ট্রীয় পারস্য সাসানিক সাম্রাজ্যের অংশ। এই যুদ্ধ সংগঠিত হয়েছিল তৎকালীন ইসলামী খিলাফত ও তৎকালীন পারস্যিক সাসানীয় সাম্রাজ্যের মধ্যে। এ যুদ্ধে আল্লাহ তৎকালীন পরাশক্তি পারস্যের বিরুদ্ধে মুসলিমদের বিজয় দান করেন। এ বিজয় ছিল মুসলিমদের জন্য এমন এক বিজয় যার মাধ্যমে ইসলামী খিলাফত তৎকালীন বিশ্বে পরাশক্তিতে পরিণত হয়। কাদিসিয়ার যুদ্ধে মাত্র 3 মাস আগে 636 সালের অগস্ট মাসে ইয়ারমুকের যুদ্ধে মুসলিমদের কাছে রোমান সম্রাট হিরাক্লিয়াসের সৈন্যবাহিনী ধ্বংস হয়ে যায়। ইয়ারমুক যুদ্ধে পরাজিত হলে রোমান সাম্রাজ্যেরও পতন ঘটে। কিভাবে ইয়ারমুকের যুদ্ধে আল্লাহ তাআলা মুসলিমদের তৎকালীন দুর্ধর্ষ রোমান বাহিনীর সাথে বিজয় দান করে তা জানতে আমাদের পূর্বের এপিসোড উপরের আই বাটনে দেখুন। চলুন আমরা এখন শুনতে চলেছি কিভাবে মুসলিম বাহিনী তৎকালীন পরাক্রমশালী পারস্য বাহিনীকে ধ্বংস করে দেয় শুধুমাত্র ইমানি শক্তিতে বলীয়ান হয়ে। কারণ সংখ্যার তুলনায় মুসলিমরা ছিল অতি নগণ্য, কিন্তু মুসলিম মুজাহিদরা ঠিকই জানতেন সংখ্যায় বা শক্তিতে নয়, বরং আল্লাহ সাহায্যেই জিহাদে মুসলিমরা বিজয় লাভ করে। ইয়ারমুকের যুদ্ধে সম্রাট হিরাক্লিয়াস পর্যদুস্থ হলে সম্রাট তৃতীয় ইয়াজদিগার্ড তার উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা অব্যাহত রাখেন এবং তার রাজধানী টেসিফোনের কাছে সৈন্য সমাবেশ করেন। সেনাপতি রুস্তমের অধীনে একটি বিশাল সৈন্যবাহিনী নিয়োগ করা হয়। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক বিজয়ের লক্ষ্যে একটি বিরাট সৈন্যবাহিনী পাঠাতে সমগ্র আরব থেকে সৈন্য সংগ্রহ করেন। তিনি এ বাহিনীর কমান্ডার হিসেবে কুরাইশ বংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দেন। মুসলিম সৈন্যদের বড় একটা অংশ তখন ইরাকে অবস্থান করছিল। ইরাকের ভূমি স্বাধীন করার জন্য তারা পারসিকদের বিরুদ্ধে বিভিন্ন জিহাদে লিপ্ত ছিল। এ যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল জিসরের যুদ্ধ, অর্থাৎ সেতুর যুদ্ধ। এ যুদ্ধে মুসলিমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর কিছুদিন পর সংঘটিত হয় বুয়াইবের যুদ্ধ, যাতে পারসিকরা শোচনীয়ভাবে পরাজয় বরণ করে এবং মুসলিমরা বিরাট বিজয় অর্জনে সক্ষম হয়। অন্যভাবে বলা যায়, জিসরের যুদ্ধের পরাজয়ের গ্লানি বুয়াইবের যুদ্ধে জয়লাভ করার মাধ্যমে দূর হয়। কাদিসিয়া ছিল ফোরাতের শাখা নদী আতিকের পশ্চিম তীরের একটি ক্ষুদ্র শহর। আধুনিক মানচিত্র অনুযায়ী কাদিসিয়া ইরাকের আল হিল্লা ও কুফা শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত, যার যুদ্ধক্ষেত্র ছিল 4 কিলোমিটার দীর্ঘ ব্যাপ্তি। 636 সালের জুলাই মাসে পার্সিক সেনাপতি রুস্তম 60,000 পার্সি সৈন্য ও অনুচর নিয়ে অগ্রসর হয়ে কাদিসিয়ায় শক্তিশালী সৈন্য শিবির স্থাপন করে। কাদিসিয়া যুদ্ধে সাসানীয় সৈন্য সংখ্যা ছিল 50,000 থেকে 1 লাখের মতো। আবার কোনো কোনো হিসাবে তাদের সংখ্যা 2 লাখের উল্লেখ করা হয়েছে। সৈন্যবাহিনী 3টি ক্যাটাগরিতে বিভক্ত ছিল, তা হলো পদাতিক, ভারী অশ্বারোহী বাহিনী ও হস্তি বাহিনী। হস্তি বাহিনী ভারতীয় বাহিনী হিসেবেও পরিচিত ছিল, কেননা এই হস্তিগুলোকে সেখানে হতে কেনা হতো এবং সেখানেই প্রশিক্ষণ দেওয়া হতো। অন্যদিকে মূল মুসলিম বাহিনী শারাফ থেকে কাদিসিয়া অগ্রযাত্রা করে সেখানে শিবির প্রতিস্থাপন করে। পাশাপাশি প্রতিরক্ষা সংগঠন ও নদীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর মুসলিম সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ পরিচালনায় সোয়াদের ভিতর সৈন্যদল পাঠান। সেনাপতি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তিনি খলিফার কাছে মুসলিম সেনাবাহিনীর শিবির স্থাপনের জায়গা এবং কাদিসিয়া মদিনার মধ্যবর্তী রাস্তার একটি মানচিত্র পাঠিয়েছিলেন। এ পর্যায়ে মুসলিম সৈন্য সংখ্যা ছিল 7,000 অশ্বারোহী সহ 30,000-এর মতো। সিরিয়া ও স্থানীয় আরব মিত্রদের কাছ থেকে অতিরিক্ত সৈন্য এসে পৌঁছলে মুসলিম সৈন্য সংখ্যা 36,000-এ উন্নীত হয়। মুসলিমরা পার্সিক সেনাপতি রুস্তমের সঙ্গে আলোচনার জন্যে প্রথমে রাব্বি বিন আমর এবং পরবর্তীতে আল মুগিরা বিন সুবাহকে দ্বিতীয় দফায় পাঠায়। আলোচনা নিষ্ফল হলে উভয় পক্ষেই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে। ইতোমধ্যে খবর আসে মুসলমানরা ইয়ারমুকের প্রান্তরে বাইজেন্টাইন বাহিনীর বিরুদ্ধে ব্যাপকভাবে বিজয় লাভ করে। এতে মুসলিমদের মনোবল চরম শিখরে পৌঁছে যায়। যুদ্ধের প্রথম দিন
মুসলিম ইতিহাসে কাদিসিয়ার প্রথম দিনের লড়াই ইয়াউমুল আরমাস অর্থাৎ বিশৃঙ্খলার দিন হিসেবে পরিচিত। 636 সালের 16 নভেম্বরে মুসলিম ও পারসিক বাহিনী পরস্পর থেকে 500 মিটার দূরে অবস্থান নেয়। দ্বন্দ্বযুদ্ধের মধ্য দিয়ে লড়াইয়ের সূচনা হয়। মুসলিম মুবারিজুনরা অর্থাৎ মল্লযোদ্ধারা সামনে এগিয়ে যান এবং উভয় পক্ষে বহু সৈন্য নিহত হয়। এবার সাসানীয় সেনাপতি রুস্তম মুসলিম দক্ষিণ বাহিনীর উপর আক্রমণ চালাতে নির্দেশ দেয়। অগণিত তীর বর্ষণে মুসলিম সৈন্যবাহিনীর দক্ষিণ বাহু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তারপর যুদ্ধক্ষেত্রে সাসানীয় রণহস্তি নামানো হয়। সাসানীয় রণহস্তি অগ্রযাত্রা অব্যাহত রাখলে মুসলিম পদাতিক বাহিনী পিছু হটতে শুরু করে। মুসলিম সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাসানীয় হস্তি বাহিনীকে পরাজিত করার জন্য বাম মধ্যভাগের কমান্ডার আসিম ইবনে আমরের কাছে নির্দেশ পাঠান। আসিমের কৌশল ছিল সাসানীয় হস্তি বাহিনীর পিঠে সওয়ার তীরন্দাজকে কাবু করা এবং তারপর জিনের পেটি কেটে দেওয়া। আসিমের কৌশল সুফল বয়ে আনে। মুসলিম বাহিনীর পাল্টা হামলায় পার্সিরা তাদের হস্তি বাহিনীকে ফ্রন্ট লাইনের পেছনে পাঠিয়ে দেয়। দক্ষিণ বাহু পিছু হটে গেলে সাসানীয় সৈন্যবাহিনীর দক্ষিণ বাম ভাগ পশ্চাৎসরণ করে। বিকাল নাগাদ মুসলিম বাম বাহু ও বাম মধ্যভাগ পার্সিদের হামলা নস্যাৎ করে দিতে থাকে। সন্ধ্যায় লড়াই থেমে যায় এবং ফলাফল ছিল অমীমাংসিত এবং উভয় পক্ষই ব্যাপক হতাহত হয়। যুদ্ধের দ্বিতীয় দিন ইতিহাসে কাদিসিয়ার দ্বিতীয় দিন ইয়াউমুল আগওয়াস অর্থাৎ সাহায্যের দিন নামে পরিচিত। কেননা সিরিয়া থেকে অতিরিক্ত মুসলিম সৈন্যবাহিনী এসে পৌঁছে, যার অগ্রবর্তী দলের নেতৃত্বে ছিল আল কাকা ইবনে আমর আত তামিমি এবং মূল সৈন্যবাহিনীর নেতৃত্বে ছিল সাদের ভাতিজা হাশিম ইবনে উতবা। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নির্দেশে সিরিয়ার তৎকালীন গভর্নর আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সৈন্যবাহিনীদেরকে পাঠান। 636 সালের 17 নভেম্বর সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পার্সি বাহিনীর নৈতিক মনোবলে সর্বোচ্চ ধস নামাতে মুবারিজুন অর্থাৎ মল্লযোদ্ধাদের ব্যবহারের মধ্য দিয়ে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নেন। এছাড়া অতিরিক্ত মুসলিম সৈন্যবাহিনীর আগমন দেখে সাসানীয় বাহিনীর মনোবল আগে থেকে নড়বড়ে হয়ে যায়। যুদ্ধের দ্বিতীয় দিন কাকা ইবনে আমর আত তামিমি কিছুকাল পূর্বে সংঘটিত জিসরের যুদ্ধে মুসলিম সেনাপতি আবু ওবায়েদকে হত্যার বদলা নিতে পার্সি সেনাপতি বাহমান জাদুয়াকে হত্যা করে। এই বাহমান জাদুয়া সেই যুদ্ধে পার্সি সৈন্যবাহিনীকে নেতৃত্ব দিয়েছিল। যুদ্ধের দ্বিতীয় দিন সাসানীয় সৈন্যবাহিনীতে কোনো রণহস্তি না থাকায় মুসলিম কমান্ডার ইন চিফ সাদ অগ্রগতি লাভে সর্বাত্মক হামলার নির্দেশ দেন। 4টি মুসলিম বাহিনী সামনে অগ্রসর হয়। মুসলিম সৈন্যবাহিনীর ফিল্ড কমান্ডার হিসেবে নিয়োজিত কাকা ইবনে আমর সাসানীয় প্রধান সেনাপতি রুস্তমকে হত্যার পরিকল্পনা করেন এবং সাসানীয় সৈন্যবাহিনীর দক্ষিণ মধ্যভাগের মধ্য দিয়ে রুস্তমের সদর দপ্তরে ইয়ারমুক যুদ্ধে অংশগ্রহণকারী মুবারিজুনদের একটি গ্রুপের হামলার নেতৃত্ব দেন। রুস্তম ব্যক্তিগতভাবে মুসলিমদের বিরুদ্ধে পাল্টা হামলায় নেতৃত্ব দেন, কিন্তু তিনি কোনো অগ্রগতি অর্জন করতে পারেননি। সন্ধ্যায় 2টি সৈন্যবাহিনী তাদের নিজ নিজ শিবিরে পিছু হটে। যুদ্ধের তৃতীয় দিন 18 নভেম্বর মুসলিম সেনাবাহিনীর দলগুলো একে একে আল্লাহু আকবর তাকবীর দিতে দিতে যুদ্ধের ময়দানে প্রবেশ করল। এর ফলে মুসলিম বাহিনীর মাঝে নতুন এক উদ্দীপনার সৃষ্টি হয়। অপরদিকে পার্সিক বাহিনী আবারও হস্তি বাহিনী নিয়ে রণাঙ্গনে প্রবেশ করল। প্রথম দিকে তারা এই হস্তি বাহিনী নিয়ে মুসলিমদের ব্যাপক ক্ষতি সাধন করার কারণে মুসলিম সৈন্যবাহিনীর মাঝে সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয়। মুসলিম সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুধাবন করলেন যে সাসানীয় হস্তি বাহিনীকে পরাস্ত করাই হল বিজয় লাভের একমাত্র উপায়। তাই সেনাপতি সাদ কিছু পার্সিক ন মুসলিম যারা মুসলিম বাহিনীতে যোগ দিয়েছিল তাদের কাছ থেকে হস্তি বাহিনীকে পরাস্ত করার কৌশল জানতে চাইলেন। তাদের পরামর্শ মতে সেনাপতি সাদ কাকা ও আসেম ইবনুল আমরকে নির্দেশ দিলেন যে যাতে তারা হাতিগুলোর চোখ অন্ধ করে এবং সুর কেটে দেয়। নির্দেশ মোতাবেক তারা হাতিগুলোর চোখ অন্ধ ও সুর কেটে দিতে লাগলো। ফলশ্রুতিতে হাতিগুলো বিকট চিৎকার করতে করতে পার্সিক বাহিনীকে পেছনে ঠেলে আতিক নদীতে ঝাঁপ দিতে লাগলো। হাতিগুলোর পলায়ন সাসানীয় বাহিনীর মধ্যে মারাত্মক বিভ্রান্তির সৃষ্টি করে। হস্তি বাহিনী পলায়ন করলে মুসলিম সৈন্যরা পার্সিক বাহিনীর সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়। তরবারির মাধ্যমে এদিন এত কঠিন ও ভয়াবহ যুদ্ধ হলো যে কাদিসের অন্য কোনো দিনে এমনটা হয়নি। সেদিন মুসলিম ও পারসিক উভয় বাহিনী কঠিন বিপদের মুহূর্তেও সীমাহীন ধৈর্যের পরিচয় দেয়। রাত হলো কিন্তু যুদ্ধ থামল না। দুদলের সেনাপতির মাঝে কোনো আলোচনাও হলো না। মুসলমানরা এশার সালাতের পর যুদ্ধের ময়দানে পুনরায় ঝাঁপিয়ে পড়ল। এ রাতের যুদ্ধ সকাল পর্যন্ত দীর্ঘায়িত হল। যুদ্ধের চতুর্থ দিন 636 সালের 19 নভেম্বর চতুর্থ দিন এবং চূড়ান্ত ফয়সালার দিন।
এদিন সকালে মুসলিম ফিল্ড কমান্ডার কাকা ইবনে আমর বিজয়ের প্রাককালে কৌশল অবলম্বন করেন। তিনি তার সৈন্যদের উদ্দেশ্যে বললেন, আমরা যদি আর এক ঘন্টা অথবা তার চেয়ে বেশি সময় লড়াই করি তাহলে শত্রুরা পরাজিত হবে। কাকার বক্তব্য শুনে মুসলিম বাহিনীর একটি দল পারসিক সেনাপতি রুস্তম মূল বাহিনীর দিকে অগ্রসর হয় এবং তার সৈন্যদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধ তীব্র থেকে তীব্রতর হল। পারসিক সেনাপতি হরমুজান ও বিজান তাদের স্থান থেকে অপসারিত হল। মুসলিমরা কাফিরদের মূল বাহিনীর উপর তুমুল হামলা চালাল। এরই মধ্যে প্রচণ্ড ঝড় এসে রুস্তমের তাঁবুকে নিক্ষেপ করল। কাকা ও তার সাথীরা রুস্তমের আসনে গিয়ে আঘাত হানলেন, কিন্তু রুস্তম ঝড়ের সময় স্থান ত্যাগ করায় প্রাণে বেঁচে যায়। এদিকে রুস্তম বোঝাওয়ালা একটি গাধার পিছনে আত্মগোপন করে। হিলাল ইবনে আল তাইমি গাধাটির পাশে তাকে লুকিয়ে থাকতে দেখে ছুটে আসলেন তার দিকে। তাকে হামলা করতে গিয়ে হিলাল গাধার উপর থাকা বোঝা কেটে ফেলে দিলেন। বোঝার নিচে পড়ে রুস্তমের মেরুদণ্ড ভেঙে গেল। আত্মরক্ষার্থে রুস্তম আতিক নদীতে ঝাঁপ দিলেন। হিলাল নদীতে গিয়ে তার উপর হামলা করে তার পা ধরে টেনে নদীর কিনারে নিয়ে আসলেন। অতঃপর তরবারি দিয়ে রুস্তমের কপালে আঘাত করে তাকে হত্যা করলেন। এরপর হিলাল রুস্তমের সিংহাসনে আরোহণ করে চিৎকার দিয়ে বলা শুরু করলেন, কাবার রবের কসম, আমি রুস্তমকে হত্যা করেছি। অন্যতম পারসিক সেনাপতি জালিয়ানুস তাদের প্রধান সেনাপতি রুস্তমকে নিহত হতে দেখে সৈন্যদের ময়দান ত্যাগ করে আতিক নদী পার হয়ে মাদায়েরের পথে রওনা হওয়ার নির্দেশ দিল। কিন্তু তারা নদী পার হতে পারল না। মুসলিম সৈন্যরা তাদের বর্ষা ও তীর দ্বারা তাদের কুপোকাত করতে লাগল। এভাবে মুসলিমরা পারসিক বাহিনীর হাজার হাজার সৈন্যকে নদীতেই হত্যা করল। মুসলিম সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস জুহরা ইবনু হুয়াইয়ের নেতৃত্বে একদল সেনাকে জালিয়ানুসের বিরুদ্ধে পাঠাল। জুহরা নদী তীরে সন্নিকটে জালিয়ানুসকে হত্যা করল। অবশিষ্ট পারসিক সৈন্যরা পলায়ন করে মাদায়েনে সাহায্যের জন্য আগত সৈন্যদের সাথে মিলিত হল। ওই দলের সেনাপতি ছিল নুখারিজান। তিনি সকল সৈন্যকে ঐক্যবদ্ধ করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন। নুখারিজান দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালে একজন মুসলিম সেনা জুহায়ের ইবনে সুলাইম বীরদর্পে এগিয়ে গিয়ে নিমিষেই তাকে হত্যা করেন। এরপর মুসলিম বাহিনী দ্বিতীয়বারের মতো পারসিকদের উপর তুমুল হামলা চালাল। এতে তাদের কিছু সৈন্য নিহত হলো এবং কিছু সৈন্য পলায়ন করে রাজধানী মাদায়েনে গিয়ে আশ্রয় নিল। এভাবেই কাদিসিয়ার যুদ্ধ সমাপ্ত হয় এবং মুসলিমরা চূড়ান্ত বিজয় লাভ করে। আর এভাবেই দাম্ভিক পারসিক সাসানীয় সাম্রাজ্য মুসলিমদের হাতে ধ্বংস হয়ে যায় এবং পারস্য সাম্রাজ্য বর্তমান ইরান ইসলামী খিলাফতের অন্তর্ভুক্ত হয়। সুতরাং বন্ধুরা, আমরা একটি বিষয় উপলব্ধি করতে পেরেছি যে মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ইমানি শক্তি। কেবলমাত্র ইমানি শক্তির বলেই মুসলিমরা যুগে যুগে অল্প সংখ্যক সৈন্য সামন্ত নিয়ে বিশাল সংখ্যক কুফফার বাহিনীর সাথে বিজয় লাভ করেছে। আমাদের আজকের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, পরবর্তী আপডেটের জন্য বেল বাটনে প্রেস করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে পেশ করুন। আল্লাহ হাফেজ।